আনা ফ্রাঙ্কের ডায়েরি পর্ব ৪, শুক্রবার, 3 জুলাই, 1942। আদরের কিটি, কাল হ্যারি আমাদের বাড়িতে এসেছিল মা বাবার সঙ্গে আলাপ করতে। আমি কিনে এনেছিলাম ক্রিম কেক, মিষ্টি, চা আর বাছাই করা বিস্কুট, বেশ পছন্দসই সব খাবার। কিন্তু আমি বা হ্যারি আমরা কেউই চাইনি হাত পা গুটিয়ে অনির্দিষ্টকাল বাড়িতে বসে থাকতে, কাজেই আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। ও যখন আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল তখন দেখি রাত 8:10। বাবা তো রেগে কাই, বললেন আমি খুব অন্যায় করেছি, কারণ 8টার পর ইহুদিদের বাইরে থাকা খুবই বিপজ্জনক। আমাকে কথা দিতে হলো যে এরপর থেকে 8:10 আগেই আমি বাড়ি ফিরব। কাল হ্যারিদের বাড়িতে আমাকে যেতে বলেছে। আমার মেয়ে বন্ধু অপি সারাক্ষণ হ্যারি হ্যারি করে আমার পেছনে লাগে। না গো, আমি সত্যিই কিন্তু প্রেমে পড়িনি, কিছু ছেলে বন্ধু তো আমার থাকতেই পারে, কেউ এ নিয়ে মাথা ঘামায় না। তবে একজন ছেলে বন্ধু অথবা মা যাকে বলেন বল্লভ, অন্যদের চেয়ে সে যেন আলাদা। একদিন সন্ধেবেলায় হ্যারি গিয়েছিল ইভাদের বাড়িতে। ইভা বলল হ্যারিকেও জিজ্ঞেস করেছিল, ফ্যানি না অ্যানা, কাকে তোমার বেশি ভালো লাগে? হ্যারি বলেছিল সে জেনে তোমার কাজ নেই, কিন্তু চলে যাবার আগে সে বলল, শোনো তবে, সেই মেয়ে হলো আনা, এখনো পর্যন্ত কিন্তু কাউকে কিছু বলবে না, বলেই হ্যারি সা করে বেরিয়ে গিয়েছিল। দেখেই বোঝা যায় হ্যারি আমার প্রেমে পড়েছে, এর মধ্যে তবু একটা মজা আছে, মন্দ কি? মার্গট বলবে হ্যারি খাসা ছোকরা, হ্যাঁ তবে সেটাই সব নয়, মা তো তার প্রশংসায় পঞ্চমুখ, যেমন দেখতে ভালো তেমনি সুন্দর আচার ব্যবহার, চমৎকার ছেলেটি, আমার ভালো লাগে, বাড়ির সবাই ওকে পছন্দ করে, হ্যারিরও সবাইকে পছন্দ, ও অবশ্য মনে করে আমার মেয়ে বন্ধুরা বড় বেশি খুকি খুকি, হ্যারি মিথ্যে বলে না। তোমার আনা। রবিবার, 5 জুলাই, 1942। আদরের কিটি, ইহুদি নাট্যনিকেতনে আমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো। আমি এর চেয়ে ভালো ফল আশা করিনি, আমার রিপোর্ট মোটেই খারাপ নয়, একটাতে খুব ভালো, বীজগণিতে একটা 5 মার্কা, দুটোতে 6, আর বাকি কোনোগুলোতে 7, কোনোগুলোতে 8। বাড়ির লোকেরা খুব খুশি হয়েছে তো বটেই, তবে আমার মা বাবা নম্বরের ব্যাপারে আদৌ অন্যদের মতো নন, রিপোর্টের ভালো মন্দ নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। আমি সুখে স্বচ্ছন্দে বহাল তবিয়াতে আছি, একেবারে বাদর হয়ে যায়নি এটা দেখলেই ওরা খুশি, ওরা মনে করেন বাকিটা আপোষে হয়ে যাবে। আমার ঠিক তার উল্টো, আমি পড়াশোনায় খারাপ হতে চাই না, মন্টেসরি স্কুলে প্রকৃতপক্ষে সপ্তম শ্রেণীতেই আমার থেকে যাওয়ার কথা, কিন্তু ইহুদি মাধ্যমিক বিদ্যালয়ে আমাকে নিয়ে যাওয়া হলো। ইহুদি স্কুলে ভর্তি হওয়া যখন সমস্ত ইহুদি ছেলেমেয়ের পক্ষে বাধ্যতামূলক হলো, তখন খানিকটা অনুনয় বিনয় করার পর হেডমাস্টার মশাই আমাকে আর লিস্টকে সত্ত্বাধীনে স্কুলে নিয়েছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমি তার আশা ভঙ্গ করতে চাই না, আমার দিদি মার্গট তার রিপোর্ট পেয়েছে, এবার সেও দারুণ ভালো করেছে, স্কুলের সপ্রশংস গোছের কোনো ব্যবস্থা থাকলে সেটা পেয়েই সে উপরে উঠত, ও যা মাথাওয়ালা মেয়ে। বাবা ইদানিং খুব বেশি সময় বাড়িতে থাকেন, কেননা ব্যবসার ক্ষেত্রে বাবার কিছু করার নেই, নিজেকে ফালতু বলে ভাবতে নিশ্চয়ই খুব জঘন্য লাগে। ট্রাফিস নিয়ে নিয়েছেন মিস্টার কুপ হুইস, কোলেন অ্যান্ড কোম্পানি চলে গিয়েছে মিস্টার ক্রালারের হাতে। কদিন আগে আমাদের ছোট্ট চত্বরটা হেঁটে পার হওয়ার সময় আমাদের গা ঢাকা দিয়ে থাকার কথাটা বাবা পারলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম কি এমন ঘটলো যে হঠাৎ দুম করে এখনই এ কথা বলতে শুরু করলেন। বাবা বললেন, দেখা না, তুই তো জানিস যে আজ 1 বছরেরও বেশি দিন ধরে অন্য লোকদের সমানে আমরা খাবার দাবার, জামা কাপড়, আসবাবপত্র জুগিয়ে আসছি, আমরা চাই না জার্মানরা আমাদের যথাসর্বস্ব কব্জা করুক, তেমনি আমরা নিশ্চয় চাই না নিজেরা স্বয়ং ওদের কবলে গিয়ে পড়তে, কাজে ওরা কবে আসবে, এসে তুলে নিয়ে যাবে, তার অপেক্ষায় না থেকে আমরা বরং নিজেদের গরজেই গা ঢাকা দেব। বাবা এমন গুরুতর কথাগুলো বললেন যে আমার গলাতেও খুব ব্যগ্রতা ফুটে উঠল। তাহলে বাবা এটা হবে কবে নাগাদ? ও নিয়ে তুই উতলে হোস নে, আমরা সময় মতো সব ঠিক করে ফেলবো, যতদিন পারিস, কচি বয়স তো, গায়ে ফু দিয়ে বেড়া, ব্যাস কথা শেষ। হাই, এই অলক্ষণে কথাগুলো ফলতে যেন যুগ যুগ দেরি হয়। তোমার আনা। বুধবার, 8 জুলাই, 1942। আদরের কিটি, রবিবার থেকে আজ এই কয়েকটা দিন মনে হলো যেন কয়েকটা বছর, কত কিছু যে ঘটে গেছে এর মধ্যে, গোটা পৃথিবীটা যেন মাটিতে উল্টে পড়েছে, কিন্তু এখনও আমি প্রাণে বেঁচে আছি। কিটি, বাবার মতে সেটাই বড় কথা, এখনও বেঁচে আছি ঠিকই, তবে জিজ্ঞেস করো না যেন কোথায় আর কিভাবে, তুমি মাথামুন্ডু কিছুই বুঝবে না, যতক্ষণ না রবিবার বিকেলে কি ঘটেছিল তোমাকে বলছি। বেলা তখন 3টে, হ্যারি সবে চলে গিয়েছে, যাবার সময় বলেছে পরে আবার আসবে,
সামনের দরজায় কে যেন বেল বাজালো। আমি তখন বারান্দায় রোদ্দুরে গা এলিয়ে দিয়ে একটা বই পড়ছি, ফলে আমি শুনতে পাইনি। খানিকক্ষণ পরে মার্গটকে দেখলাম রান্নাঘরের দরজায়। তার চোখ মুখ লাল, ফিসফিস করে বলল, ঝটিকাস কাহিনী থেকে বাপির নামে সমন পাঠিয়েছে, মামুনির সঙ্গে মিস্টার ডানফানের সঙ্গে দেখা করতে চলে গেছেন। ফান্ডান হলেন ব্যবসাতে বাবার সহকর্মী এক বন্ধু। সমন এসেছে শুনে তো আমার বুক হিম হয়ে গেল। সমন আসার যে কী মানে তা সকলেই জানে। বন্দি শিবির আর নির্জন কুঠুরির ছবিটা মনের মধ্যে ভেসে উঠল। বাপিকে কি আমরা নিশ্চিত মৃত্যুর হাতে ছেড়ে দেব? দুজনে তখন অপেক্ষা করছি। মার্গট স্পষ্ট ভাষায় বলল, বাবা অবশ্যই যাবেন না। আমরা কাল আমাদের গোপন ডেরায় চলে যাব কিনা মামুনি গেছেন সেই নিয়ে ডানফানের সঙ্গে আলোচনা করতে। ডানফান পরিবারও আমাদের সঙ্গে যাবে, সুতরাং সর্বসাকুল্যে আমরা হব সাতজন। তারপর চুপ, দুজনের কেউই কিছু বলছি না। আমাদের মাথায় তখন বাপির সম্বন্ধে চিন্তা। বাপি গেছেন উঠতে ইনভ্যালিডেতে কয়েকজন বুড়ো বুড়িকে দেখতে। এদিকে কি ঘটছে তার বিন্দু বিসর্গ তিনি জানেন না। একই গরম, তার উপর কি হয় ভাব নিয়ে আমরা মামুনির ফিরে আসার অপেক্ষায়। সব মিলিয়ে আমরা বেজায় সন্ত্রস্ত হয়ে রয়েছি, আমাদের কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ দরজায় আবার বেজ বাজলো। আমি বললাম, হ্যারি এসেছে। মার্গট আমাকে টেনে ধরলো, দরজা খুলিস নে। কিন্তু তার দরকার ছিল না, কেননা ঠিক সময় নিচের তলায় আমার মামুনি আর মিস্টার ডানফানের গলা পেলাম। ওরা হ্যারির সঙ্গে কথা বলছিলেন। তারপর ওরা ভেতরে এসে বাইরের দরজাটা এঁটে দিলেন। এরপর যখনই বেল বাজার শব্দ হয় আমরা নিঃশব্দে গুড়ি মেরে নিচে গিয়ে দেখি বাপি এলেন কিনা, আর কেউ এলেন দরজা খুলি না। মার্গটকে আর আমাকে ঘর থেকে বার করে দেওয়া হলো। ফান্টান মামুনির সঙ্গে একা একা কথা বলতে চান। আমাদের শোবার ঘরে আমরা যখন একা হলাম, মার্গট আমাকে বলল, সমনটা বাপির নামে নয়, আসলে তার নামে। শুনে আমিও ঘাবড়ে গিয়ে কাঁদতে শুরু করে দিলাম। মার্গটের বয়স 16, ওরা কি সত্যিই ওই বয়সের মেয়েদের একা তুলে নিয়ে যাবে? তবু ভালো যে মার্গট কিছুতেই যাবে না, সে কথা মামুনি নিজেই বলেছেন। বাপি যখন আমাদের লুকিয়ে থাকার ব্যাপারে বলছিলেন তখন সেটাই ছিল তারও মনোগত অভিপ্রায়। অজ্ঞাতবাসে যাওয়া, কোথায় যাব আমরা, শহরে না গ্রামে, বড় বাড়িতে না কুড়ে ঘরে, কবে কখন কিভাবে কোথায়, এই সব প্রশ্ন যা মুখ ফুটে কাউকে জিজ্ঞেস করা যাবে না, আবার মন থেকে ছেড়েও ফেলে দেবো তাও সম্ভব নয়। আমি আর মার্গট একটা স্কুল ব্যাগে আমাদের সবচেয়ে জরুরি জিনিসগুলো পুড়ে ফেলতে শুরু করে দিলাম। প্রথমে যেটা পুড়ে ফেললাম সেটা হলো এই ডায়েরিটা, তারপর চুল কোঁকড়া করা জিনিসপত্র, রুমাল, স্কুলের বই, একটা চিরুনি, পুরনো চিঠি চাপাটি, যাচ্ছি অজ্ঞাতবাসে এই ভেবে আমি ব্যাগে ভরেছি যত সব উদ্ভুত জিনিস। কিন্তু আমার তাতে কোনো খেদ নেই, আমার কাছে পোশাক আশাকের চেয়েও ঢের বেশি অর্থবহ হলো স্মৃতি। শেষ পর্যন্ত বাপি এসে গেলেন বেলা 5টায়। সন্ধ্যে নাগাদ আসতে পারেন কিনা জানতে চেয়ে মিস্টার কুফুইসকে আমরা ফোন করলাম। ফান্টান বেরিয়ে গিয়ে মিপকে ডেকে আনলেন। 1933 থেকে বাপির সঙ্গে মিপের ব্যবসার সম্পর্ক, আর সেই থেকে তারা ঘনিষ্ঠ বন্ধু। মিপের সদ্য সদ্য বিয়ে করা স্বামী হ্যাংকও তাই। মিপ এসে তার ব্যাগে কিছু জুতো, কাপড় চোপড়, কোট, আন্ডারওয়্যার আর মোজা নিয়ে চলে গেলেন। বলে গেলেন সন্ধ্যাবেলায় আবার আসবেন। তারপর বাড়ি ছুটে বিরাজ করতে লাগলো নৈঃশব্দ। আমাদের কারো খাওয়ার কোনো স্পৃহা নেই, তখনও বেশ গুমসানো গরম ভাব, সব কিছুই যেন কেমন কেমন। আমাদের ওপরের ঘরটা মিস্টার গুডস্মিথ বলে একজনকে ভাড়া দেওয়া হয়েছিল, স্ত্রীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে গেছে, ভদ্রলোকের বয়স 30-এর কোঠায়। এদিন সন্ধ্যাবেলায় হবিতোহা ওর বাবার করবার কিছু ছিল না। রাত প্রায় 10টা অবধি উনি নেই আঁকড়া লেগে রইলেন, ওকে ভাগাতে গিয়ে একটু অভদ্র হতেই হলো। 11টায় এলেন মিপ আর হ্যাংক ফান সান্টেন। জুতো, মোজা, বই, অন্তর্বাস, আরও একবার মিপের ব্যাগ আর হ্যাংকের লম্বা পকেটের মধ্যে গা ঢাকা দিল, এবং 11:30 নাগাদ তারা নিজেরাও চোখের আড়াল হলেন। ক্লান্তিতে আমার শরীর ভেঙে পড়ছিল, নিজের বিছানায় এই আমার শেষ রাত জেনেও আমি তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল 5:30 মা আমাকে ডেকে দেবার আগ পর্যন্ত আমি একেবারে নেতা হয়ে ঘুমিয়েছি। দিনটা ভাগ্যিস রবিবারের মতো অত গরম ছিল না, সারাদিন সমানে টুপটাপ করে বৃষ্টি পড়ল। আমরা এমনভাবে একগাদা জামাকাপড় গায়ে চড়িয়ে নিলাম যেন কুমেরুতে যাচ্ছি। এর একটাই কারণ ছিল, সঙ্গে যথাসম্ভব জামাকাপড় নেওয়া। সুটকেস ভর্তি জামাকাপড় নিয়ে বাইরে বেরোনোর কথা আমাদের অবস্থায় কোনো ইহুদির স্বপ্নেও ভাবতে পারে না। আমি পরে নিয়েছি দুটো ভেস্ট, 3 জোড়া প্যান্ট, একটা ড্রেস স্যুট, তার উপর একটা স্কার্ট, জ্যাকেট, সুতির কোট, 2 জোড়া মোজা, লেস লাগানো জুতো, পশমের টুপি, স্কার্ফ এবং আরও কিছু কিছু। বাড়ি থেকে বেরোবার আগে আমার প্রায় দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তা নিয়ে কোনো উচ্চবাচ্য করিনি।
মার্গট তার স্কুলের ব্যাগে পড়ার বই ভর্তি করে তার সাইকেলটা আনিয়ে নিয়ে মিপের পিছু পিছু উধাও হয়ে গেল, এমন কোথাও যা আমার কাছে অজানা। তখনও আমি জানতাম না আমাদের আত্মগোপনের আস্তানাটা কোথায়। 7:30টার সময় দরজা টেনে দিয়ে আমরা বাইরে এসে দাঁড়ালাম। আমার মিনি বেড়াল মুরটিয়ে ছিল একমাত্র প্রাণী যার কাছ থেকে আমি বিদায় নিলাম। প্রতিবেশীদের কাছে সে ভালোভাবেই থাকবে, এসব কথা মিস্টার গুডস্মিটের নামে একটা চিঠিতে লেখা হলো। বেড়ালের জন্য রান্নাঘরে থাকলো 1 পাউন্ড মাংস, প্রাতরাশের জিনিসপত্র টেবিলের ওপর ছড়ানো, বিছানাগুলো টান দিয়ে তোলা। দেখে মনে হবে আমরা যেন হুটপাট করে চলে গিয়েছি। লোকের কি ধারণা হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমরা শুধু চেয়েছিলাম সরে পড়তে, কোনো রকমে পালিয়ে গিয়ে নিরাপদে পৌঁছতে, ব্যাস শুধু এইটুকুই। এরপরের কথা কালকে, তোমার আনা।